আমি এটা হলো গরু হলো কাঁচামালের লিস্টে পালাই আমি, এটা কাঁচামাল। এটা আজকে যতক্ষণ দাঁড়ানো আছে ততক্ষণ আমার সম্পদ আমার ঘরে আছে। আমি কেন 4 বছর এটা পাইলে আপনার কাছে বাকিতে বিক্রি করব? আমার প্রশ্ন হইলো এটা। অবশ্যই যে আপনার থেকে বাকি নিবে সে আপনি 3 লাখ টাকাটা তার কাছে 4 লাখ টাকা দিচ্ছেন, সে বাকি নিচ্ছে পরে টাকা দিচ্ছে না, এটাই হিসাব। এবার আমরা দেখছি দিয়াবাড়ি হাটে আমার এক পরিচিত খামারি ভাই, ওনার খামার বগুড়ায়, ওনার কাছ থেকে 6টা গরু নিল 25 লাখ টাকা, 1000 টাকা বায়না দিয়া। আমি শুক্রবার আইসা গরু নিব, তা আমি এটা হলো সোমবারের ঘটনা, ঈদের আগে। আমি ওনাকে বুধবারে বলছি ভাই এরা হলো দালাল, এরা সিটার আসবে না, আপনি আপনার গরু বিক্রি করে ফেলেন, ঠিক আছে, আর আসে নাই। এরকম আমরা শুনি, যেমন রংপুরে এক প্রান্তিক খামারের গরু আমি 12 লাখ টাকায় নিব, রাখো তুমি, ঈদের 5 দিন আগে টাকা দিচ্ছে না, আসে না, তাদের গরুর দাম কমে গেছে, এগুলো আসলে ছিটা। তো কৃষক তো আসলে লোভে দেয়া গেছে, অন্য কারো কাছে বিক্রি করে না, যে আমি ভালো দাম তো বলতে ভুলে গেছে, এটা ভুল। যদি আমি বলবো যে কেউ আপনার গরুর দাম বলে, আপনার গরুর দাম 3 লাখ, আপনি কমপক্ষে তার কাছ থেকে 1.5 লাখ টাকা রাখবেন, এবার আসো তুমি নাও, আপনি 1000, 2000, 3000, 5000 টাকা কোনো বায়না কেউ রাখবেন না। এটা হলো অবশ্যই আপনার পাশে কেউ আছে যে আপনার ক্ষতি করতে চায়, 1 লাখ টাকার বায়না দেখা যায় চেকই পেমেন্ট করে না, চেক তো এলাউই না। আমার যদি 5 লাখ টাকাটা 30 লাখ টাকা দেয় তাও চেক এলাউ না। আচ্ছা, যাই হোক, চেক মানে ফাঁকি। আমরা অনেক কিছু জানলাম, যেটা হলো শেষ একটা জিনিস জানতে চাই, আপনি বিশাল একজন ব্যবসায়ী বলতে পারি নাকি, বলতে পারি কি না? না না, আমি খামারি। আচ্ছা, যাই হোক, সেই ব্যবসার পাশাপাশি এই সেক্টরে কেন আসলে মনোনিবেশ করলেন? আসলে আমরা তো গরু পালি 2002 সাল থেকে, 2002 সালে যখন আমরা এখানে একটা ছোট দেশি গাভী কিনছি দুধ খাওয়ার জন্য, এইটা যখন দুধ শুকায় গেছে আমরা আরেকটা গাভী কিনছি, এরকম কিনতে কিনতে যখন ওই এটা এটার বাচ্চা ছিল আগেরটা মেয়ে বাচ্চা, পরে আরেকটা কিনছে ওইটাও মেয়ে বাচ্চা, এগুলো আস্তে আস্তে বড় হয়ে যাওয়ার জন্য শুরু করছে। 2006-07 সাল থেকে চিন্তা করছি তাইলে এবার কোরবানের জন্য নিজেদের দুদিনে পালি, তখন দেখছি আস্তে আস্তে চাহিদা, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আমাদেরকে একটা দাও, আমাদেরকে একটা দাও, এইভাবে করতে করতে আসলে বড় হয়ে গেছে। তো এখন আপনাদের খামারে কয়টি গরু আছে? আমাদের এখন ছোট বড় মিলে 650 গরু আছে। আল্লাহর রহমতে 650, এটা কি সার গরু না গাবি গরু? সব মিলে প্রায় 650 গরু আছে। ভবিষ্যতে আর কি পরিকল্পনা আছে? না, আর বাড়াবো না, এখন আস্তে আস্তে কমাই ফেলবো ইনশাল্লাহ, বিক্রি করতেছি অলরেডি, হয়তো খুব তাড়াতাড়ি 300-400 গরু বিক্রি করে ফেলবো। আসলে 30 টাকা খাবার যখন 60 টাকা হয়েছে এখন, আগে যখন 20-22 টাকা কেজি খাবার খাওয়াইতাম, 25-30 টাকা কেজি দুধ বিক্রি করতাম, তখনও ভালো, বাট এখন 60 টাকা কেজি দুধ বিক্রি করে 60 টাকা কেজি খাবার খাওয়া। কিন্তু আমরা যতটুকু জানি যে হাসান ভাই হলো থামার মানুষ না, সে কিন্তু আস্তে আস্তে প্রজেক্ট বাড়াচ্ছে, যেমন আর একটা ডিজাইন অ্যাগ্রো পার্ক 3 নামে একটা আসতেছে, আসলে এইটা আসলে ওইটা নিয়ে একটু অন্য পরিকল্পনা, ওইখানে গরু পালবো না, হয়তো এখান থেকে কিছু গরু ওইখানে ট্রান্সফার করবো, আর ওইখানে আমরা ওটার দুম্বা নিয়ে কাজ করতেছি ইনশাল্লাহ, দুম্বা নিয়ে। হ্যাঁ, আমরা ওইখানে ওটার দুম্বার খামার করবো। তাহলে মূলত কি খাবারের দাম বেশির কারণে কি আপনার খামার আস্তে আস্তে আমরা ছোট করে ফেলবো? আচ্ছা, যেহেতু এই প্রসঙ্গটা আসলে আসলে এই খাবারের দাম বৃদ্ধির কারণে আমরা দেখতে পাচ্ছি যে প্যাকেট জাতকরণ যে গোস্ট আমরা পাচ্ছি, আসলে এইটা মানুষের দেহের জন্য তো অনেক ক্ষতিকর, অনেক ক্ষতিকর। তো এইটা যদি আমরা এই নিয়ন্ত্রণে না আনি খাবারের দাম, তাহলে তো আস্তে আস্তে আমাদের এগুলো আসলে আমাদের এগুলো দেখার মতো কেউ নাই, কেউ এই সেক্টরে এগুলো নিয়ে কাজ করেও না, সবাই যার যার চিন্তা করে। আমরা আসলে ওই আমাদের গমের আটা খাই আমরা 35 টাকা কেজি, আর ভুসি কিনি 45 টাকা কেজি, আমরা যে ডাউল কিনি 60 টাকা, ওই ডাউলের চুকলার দাম 60 টাকা। তা আসলে এগুলো দেখার মতো কেউ নাই, যদি সরকারের এখনো সময় আছে এই সেক্টরে নজর না দেয় তো আস্তে আস্তে এই সেক্টর বন্ধ হয়ে যাবে, কেউই রাখতে পারবে না। আমরা এখন যে দানাদার খাবার, এই দানাদার খাবারে তখন আমাদের ওই মাংসের কস্টিং করে আছে 1000 টাকা কেজি। তো ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য, ধন্যবাদ আপনাদেরকে আমাদের খামার ভিজিট করার জন্য। আসসালামু আলাইকুম। এই স্বপন।